গত 3রা অক্টোবর নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে মহানন্দা নদীতে নৌকাডুবির ঘটনায় মারা গিয়েছেন 6 ব্যক্তি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 4 দিনের মাথায় মালদা জেলার চাঁচর 1 নং ব্লকের সার্কিট হাউস থেকে সেই মৃত ব্যক্তির পরিবারদের হাতে নগদ 2 লক্ষ টাকা চেক এবং ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো। গত 3রা অক্টোবর নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে মহানন্দা নদীতে নৌকাডুবির ঘটনায় মারা গিয়েছেন মাজেরা বিবি, হাজেরা বিবি, তামান্না পারভিন, ইমতাজ আলী, নাজিরুল হক এবং ওয়াবায়দুল্লাহ নামক 6 ব্যক্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 4 দিনের মাথায় মালদা জেলার চাঁচল 1 নং ব্লকের সার্কিট হাউস থেকে সেই মৃত ব্যক্তির পরিবারদের হাতে নগদ 2 লক্ষ টাকা চেক এবং ত্রাণ সামগ্রী তুলে দেন রাজ্যের মাননীয় মন্ত্রী গোলাম রাব্বানি সাহেব, মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল মহাশয়, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মৌসুম নূর এবং মালদা জেলার সমাহর্তা শ্রী কৌশিক ভট্টাচার্য মহাশয়। এটা বোট ইলিগেলি এটা চলাকালীন ডুবে গেছে, ওতে 17 জন প্যাসেঞ্জার ছিল, 9 জন মারা গেছে, 1টা ডেড বডি মিসিং আছে, 9টা আমরা রিকভার করতে পেরেছি, আর কিছু আমাদের NDR টিম রিকভার করেছিল যেটা হসপিটালে অ্যাডমিট ছিলেন, কিছু লোক 9জন মারা গেছে, 9-1 জন পাওয়া যাচ্ছে না এখন, 2 জন ওর মধ্যে বিহারের, 1জন আমাদের উত্তর দিনাজপুর ইটাহার, আর 6 জন এই জেলা, ওই 6 জন লোককে আমরা আর্থিক সহযোগিতা করলাম আর কিছু শীতকালীনের জন্য আমরা আজকে যে 6টি পরিবারের একটা যাচ্ছিলেন আমাদের 3 জেলার মালদা জেলা এবং পাশে বিহারের যে আবাদপুর থানা রয়েছে সেই অঞ্চল এবং আমাদের উত্তর দিনাজপুর ইতিহারের মধ্যে যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে একটা দুর্ঘটনা ঘটে, যখন সেই ফেরিঘাট নৌকা আমাদের এখান থেকে গিয়ে বিহারে যাচ্ছে পারাপার করে সেখান থেকে তারা উত্তর দিনাজপুরের দিকে যাচ্ছিলেন, সেরকম সময় একটা দুর্ঘটনা ঘটে এবং সেখানে চেষ্টা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়তেই বলেছেন যে যাতে আমরা এই দুর্দশাগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকি। খুব মর্মান্তিক ঘটনা ঘটেছিল, একটা বোটে প্রচুর মানুষ ছিল, তার মধ্যে হঠাৎ করে বোটটা ডুবে যায়, আমরা খবর পাই, আমাদের প্রশাসন সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করে, NDRF টিম সারা রাতেই তারা ওখানে উপস্থিত ছিলেন, আমাদের DM সাহেব, আমাদের SP সাহেব সারা রাত ছিলেন। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেই ইনস্ট্রাকশন, যেই ডাইরেকশন উনি দিয়েছেন, এই আমি বুঝতে পারছি। আজকে শুভ বিজয়া ছুটিও চলছে, তবুও আমাদের প্রশাসনের পক্ষ থেকে যে পরিবারের 6 জন যারা মারা গেছে তাদেরকে সহযোগিতা করার জন্য এক্সগ্রাসিয়া পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে 2 লক্ষ টাকা করে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রতি রইল আমার প্রণাম এবং সেলাম। নমস্কার। দুর্গাপুজো ও ফুলবাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কাজী ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে, স্বচ্ছ রহিয়ে। হাম লোগো কি তরফ সে আপ লোগো কো ফুলপাতি আর দুর্গা পূজা কা ঢের সারি বাধায়ে আর সাথ মে ভাইচারা কায়েম রাখে আর উচ্চ নীচ কো মিটাইয়ে। নমস্কার সবাই, মেরা জয়গোবাসী লাই ফুলপাতি, বড় দশাই, ভাইটিকা, সাথে ছট পূজা কো পবন অবসর মা
হার্দিক মঙ্গলময় শুভকামনা। নমস্কার। নমস্কার। এস ফুলপাতি দুর্গাপূজা এবং দশাইকো উপলক্ষ্যে আমরা জয়গাউকো সম্পূর্ণ বাসীলাই হার্দিক শুভকামনা দিন চাহু। আউনোস তপাইরা হামি মিলি এস পালিকো চাড়লাই শান্তি রা খুশিয়ালিকো সাথমা আমি মনাউ। ধন্যবাদ। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ি তরাইডওয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে, আগমনীর খবর পেয়ে বনের পাখি উঠলগে, শিশির ভেজা নতুন ভোরে মা আসছে আলো করে। ভয়েস রেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উইশ ইউ অল হ্যাপি দুর্গাপূজা।